नमस्कार बंधु, आज महामहा सप्तमी सकल के शुभेच्छा जाना। आमिও কিন্তু পূজোতে কলকাতাতে এসেছি এবং একটি পূজোর সঙ্গে আমি যুক্ত আছি এবং সেখানে পৌরোহিত্য করছি। কিন্তু তবুও শিক্ষকদের যে দুঃখ দুর্দশা যন্ত্রণা, পার্শ্ব শিক্ষক সহ এসে বেশকে চুক্তিভিত্তিক শিক্ষকদের যে দুঃখ দুর্দশা যন্ত্রণা, এই বেতনের মধ্যে কিন্তু সত্যিই সংসার চলে না। তাই পূজোর পরপরই কিন্তু যেমন তৃণমূলপন্থীরা তারা চাপ তৈরি করবে, চেষ্টা করবে সরকারের উপরে, অপরপক্ষে কিন্তু যারা বিরোধীরা তারা কিন্তু রাস্তায় নামার একটা চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন। এবং কোনো ভালো খবর জানাবো যে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের যে সংগঠন, তারা কিন্তু রাস্তায় নামবে এই ধরনের শিক্ষকদের হয়ে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কালকে বিস্তারিতভাবে শোনাবো যে তারা কীভাবে এই শিক্ষকদের আন্দোলনকে তারা কিন্তু সমর্থন করবে এবং রাস্তায় নেমে কিন্তু আন্দোলনে নামবে, সেটাও কিন্তু আমরা আপনাদের অবশ্যই কালকে শোনাবো। এবং সবচেয়ে যেটা বড়ো খবর যে এইভাবে সারাশি আক্রমণ তৈরি করে, অর্থাৎ ন্যায্য, অর্থাৎ সরকারের কিন্তু কোনো কিছু বাদ নেই। বিভিন্ন রকম সামাজিক প্রকল্প থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে কোনো কিছু বাদ নেই, তারপরে অর্থের কোনো অভাব নেই, কিন্তু কেন এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকরা বঞ্চিত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বড় প্রশ্ন। তাই এই বিষয়টা নিয়ে কিন্তু মানে জোটবদ্ধভাবে কীভাবে ঐক্যবদ্ধ হওয়া যায় এই বিষয়টা নিয়ে প্রশ্ন, কোন নেতৃত্বের ডাকে তারা ঐক্যবদ্ধ হবে, সবটাই কিন্তু একটা আলোচনা স্তরে রয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে এই ধরনের শিক্ষকদের কিন্তু যে দীর্ঘদিনের সমস্যা সেটাকে কিন্তু সমাধানের চেষ্টার জন্য ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে চাপ তৈরি করতে হবে। এবং বিভিন্ন মানবাধিকার যে সংগঠনগুলি রয়েছে সেই সংগঠনগুলিও কিন্তু তারাও কিন্তু চেষ্টা করবে এবং এই ধরনের শিক্ষকদের সমস্যা তুলে ধরতে। অপরদিকে যে শিক্ষিকাদের বিষ্কাণ কাণ্ডে, সেটা কিন্তু একটা চরম অস্বস্তির মধ্যে রয়েছে রাজ্য সরকার। এবং তবে সেই সমস্ত নেতৃত্বরা কিন্তু লড়াকু নেতৃত্বরা মানে নেত্রীরা তারা কিন্তু থেমে নেই, আগামী দিনে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, বলতে সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি কথা নয়, এই যে ভিডিওগুলো প্রতিনিয়ত আপনাদের কাছে করা মানে সেরকম কিন্তু বিষয়টা নয়। বিষয়গুলো হচ্ছে এই যে একটা আগামী দিনের ভবিষ্যতের পরিকল্পনা, সেটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং ভাবনা চিন্তা করা। একদিকে যেমন তৃণমূলপন্থী নেতৃত্বদের কাজ হবে চাপ তৈরি করা গভর্নমেন্টের উপরে, অপরদিকে বিরোধীরাও কিন্তু শিক্ষক সুলভ আন্দোলন করবে, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তবেই সমস্যার সমাধান হতে পারে। এবং সবচেয়ে যেটা বড়, মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু পৌঁছাতে হবে এবং চাপটা তৈরি করতে হবে, তবেই কিন্তু সম্ভব হবে। বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, মহাসপ্তমী সকলকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই এবং নমস্কার শ্রদ্ধা জানাই। ট্রুডিউসের পক্ষ থেকে আমি তাপস চক্রবর্তী প্রতিদিন আপনাদের বিভিন্নভাবে বিরক্ত করি, অবশ্যই আপনারা অনেকেই ভালোবাসেন, তাই প্রত্যেকেই আমার ভিডিওগুলো অনেকেই দেখেন, অবশ্যই শেয়ার করবেন। ভেঙে পড়া নয়, আগামী দিনে ভবিষ্যতের কীভাবে পরিকল্পনা তৈরি করতে হবে অবশ্যই ভাবুন, এবং যদি কোনো কিছু প্ল্যান পরিকল্পনা আপনার থাকে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।